কেবল চাপ নাকি কোন জায়গায় পাইছেন আপনি বা এটা এটা কেবল চাপ নাকি কোন জায়গায় আছে যা আমি সবাইকে নিয়ে আসবে এটা কেবল কেবল বলে আমাকে তারা দাওয়াত দিছে ভাই হিসাব নিচ্ছে আর মনে করেন যে বিগত কমিটি আরো সুন্দর যদি সবাই থাকতো মানে মনে করেন যে যাদের ভাই থাকতো যদি সবাই মিলে থাকলে আরো ভালো থাকতো আপনারা বুঝতে পারছেন একটু অপূর্ণতে গেল সবাই যদি আমরা থাকতাম বিপক্ষের লোকগুলো প্রায় ক্যাবিনেটে স্ট্রং ক্যাবিনেট হবে দশজন দশজন যদি আমরা ধরি যে আলাদা দশজন দশজন বিশজন বিশজন দলের আমার তোমার স্ট্রং এবার ছিল ক্যাবিনেটে আর আমি বিশ্বাস করি সবাই মিলেমিশে কাজ করবে এটা তো স্বাভাবিক না কারণ মূল বিষয় হচ্ছে আমাদের শিল্পীর উপকার করা মূল বিষয় হচ্ছে শিল্পের উপকার করা তো আমি মনে করি যদি আমাদের অভিন্ন এই লক্ষ্যটা থাকে তাহলে আমরা সবাই শিল্পীদের উপকার করবো শিল্পীর উপকার করবো বিদেশি সবাই আপনাদের দায়িত্ব ছিল বাকিদেরকে নিয়ে আসার মানে আমি বাকিদেরকে আর কেন দিলাম আমি কেন আর কে বলছি আপনাকে কোন জায়গায় পাইছেন আপনি বা এটা এটা কে বলছি আপনাকে কোন জায়গায় আছে যে আমি সবাইকে নিয়ে আসবো এটা কেন কে বলে আমাকে তারা দাওয়াত দিছে ভাই তারা দাওয়াত দিবে না বললে আমি আসবো নাকি আমাকে দাওয়াত কাঞ্চন ভাই দিছে আমাকে জায়দ কেন দিছে আমি অন্য কি কিভাবে আনবো আপনি না জেনে কথা বলেন আপনাদের মতো কিছু সাংবাদিককে এরকম প্রশ্ন করেন যেটা আপনার বিতর্ক সৃষ্টি করে না আমার উদ্দেশ্য ছিল আপনি না জেনে কথাটা বললেন না জেনে কথা বলে সরি বলেন হ্যাঁ সরি বলুন আমি কিন্তু অনেক মানে গোছানো একটা মানুষ আমি অগোছানো কথা বলতে পারি না পছন্দ করি আমি যথেষ্ট ডিসিপ্লিন একটা মানুষ হ্যাঁ আমি চাই সবাই মিলে সুস্থ সুন্দরভাবে চলচ্চিত্র শিল্পের এবং চলচ্চিত্র শিল্পীর সুন্দর করবে এই আশা দেখা থ্যাংক ইউ ভেরি মাচ আপনি কি একটু নজির সৃষ্টি করলে অসুস্থ থাকে বা না আসতে পারে তখন সেই সূত্রে মনে করেন যে প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টকে করাতে পারে হ্যাঁ অবশ্যই আমি প্রমাণ আমি আমি বলেছিলাম যে আমি নির্বাচন হারলে তাদের পাশে থাকবো এবং শিল্পের পাশে থাকবো শিল্পী সমিতির পাশে থাকবো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন সুন্দর করবেন ভালো থাকবেন সবার জন্য ভালো আছে